হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা কি বলে দিচ্ছি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার হেয়ারকে কিভাবে কেয়ার করি, মানে আমার চুলের কিভাবে যত্ন নিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো একজন আমার বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি তোমার হেয়ার কেয়ার একদিন শেয়ার করো, ভিডিও দাও। তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা বানাই, তো সেই জন্য বসে পড়েছি ভিডিও করতে। তো এই দেখো আমি চুলটাকে ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি, তো আমি কিভাবে হেয়ার কেয়ার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এবার দেখো আমি মাথায় হেনা লাগাই, তো আমি হেনাই লাগাই শুধু। তো এই নূপুর, গোদরেজের নূপুর হেনাটা আমি সবসময় ইউজ করি, যখন থেকে আমি হেনা লাগাচ্ছি মাথায় তো এই হেনাটাই ইউজ করছি। তো এই হেনাটা আমার আগের প্যাকেট আনা ছিল, তো সেটা নিলাম, আর একটা নতুন প্যাকেটও এনেছি সেটার থেকেও নেব। তো এই হেনাটা অনেক ভালো, অনেক উপকার হয় এই হেনাটা মাথায় লাগালে, চুলে লাগালে। তো আমি সবসময় এই হেনাটা ইউজ করছি। তো দেখো আমি হেনাটা ঢেলে নিয়েছি, আর দেখো কি দেব এই হেনায়। এই যে দেখো এটা হলো নারকেল তেল, শালিমারের, যে কোনো নারকেল তেলেই দিতে পারো কোনো ব্যাপার না। তো নারকেল তেলটাও দিয়ে দিলাম, আর এটা দেখো 4 লিকার, এটা গরম লিকার না, একটু কুমকুম গরম আছে। তো সেটা দিয়ে দেখো আমি এভাবে একটু একটু করে ঢেলে ঢেলে হেনাটাকে গুলে নিচ্ছি। আর হেনাটা বেশি মানে পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না, মানে মোটামুটি রাখবো। তো একটু একটু করে আমি এই হেনাটার মধ্যে 4 লিকারটা দিচ্ছি। লিকারটা দিয়ে দেখো চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো এই হেনাটা গুলতে অনেক সময় লাগে, একটু একটু করে গুলতে হয় তো সেই জন্য। তো দেখো আমি একটু একটু করে দিয়ে হেনাটাকে গুলছি। তোমরাও এভাবে ইউজ করতে পারো, আর যদি চাও এটার মধ্যে লেবুও দিতে পারো কোনো ব্যাপার না। তো দেখো আমার হেনাটা পুরো মানে গোলা হয়ে গেছে। তো এবার আমি চামচটার মধ্যে একটু লেগেছিলো সেটাও ইয়ে করে নিলাম, আর দেখো এবার আমি হেনাটাকে ঢেকে রেখে দেবো ওভারনাইট। এই যে প্লাস্টিক দিয়েছি, যে কোনো প্লাস্টিক বাড়িতে আছে ওই প্লাস্টিক আর গার্ডার দিয়ে বাটিটাকে এভাবে ঢাক মানে বন্ধ করে ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো গার্ডারটা দিয়ে। তারপর সকালবেলা এটাকে খুলবো, মানে আমি আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার দেখো এখন আমি সকালবেলা এই যে হেনাটাকে খুললাম, প্লাস্টিকটা খুলে দিলাম, এবার এর মধ্যে দেব 2 খানা ডিম। ডিম তো সবার বাড়িতে থাকেই, তো এর দেখো আমি একটা ডিম দিলাম, এবার আরেকটা ডিম দিচ্ছি। ডিমটাকে দিয়ে আবার ভালো করে হেনাটাকে গুলে নেব। এই দেখো কি সুন্দর রং বেরিয়েছে হেনাটার, রাত্রেবেলা ভিজিয়ে রাখলেই ভালো, কেননা সকালে ভিজিয়ে আবার লাগানো একটু বড় চাপের হয়ে যায়। তো দেখো এবার আমার ডিমটাও গোলা হয়ে গেছে, হেনাটা তো আমার গোলা হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি হেনাটাকে লাগাতে চুলে। তো দেখো এভাবে আমি চুলটা আবার আঁচড়ে নিচ্ছি, মাঝখানে সিটি করে নেব। মাঝখানে সিটি করে একদম এই যে সিটির উপরের থেকে চুলটা নিয়ে এই দেখো এভাবে নিয়ে নেব, মানে নিয়ে তারপর হেনাটা লাগাবো। এই দেখো এভাবে লাগাচ্ছি, এভাবে করে যার যেরকম। এই দেখো মেয়েও এসে পড়েছে আমাকে দেখে, কি লাগাচ্ছ হেনা বলছে, বলছে ফেনা লাগাচ্ছ। তো এই দেখো এভাবে করে একদম যেভাবে খোপা করে সেভাবেও করতে পারো, মানে হেনাটা চুলটার মধ্যে লাগিয়ে, না হলে এভাবে মানে পেঁচিয়ে পেঁচিয়ে ইয়ে করে আবার ওর মধ্যে একটু হেনা দিয়ে দিবে, পেঁচানোর পর ওর মধ্যে একটু হেনা দিয়ে দিবে, তাহলে এটা নাড়াচাড়া করলেও এটা পড়বে না, খুলে যাবে না। তো এভাবে করে একটু সামনের দিক থেকে নিয়েছি, এবার সামনের দিক থেকে নিয়ে এভাবে করে আবার এই দেখো খোপাটার মধ্যে ইয়ে করে দিলাম, পেঁচিয়ে দিলাম। তো আবার ওর মধ্যে একটু হেনা লাগিয়ে নিলাম, একটু চারিদিকে মাথার চারিদিক থেকে নিয়ে এভাবে খোপার মতো করে এভাবে লাগিয়ে দিতে হবে, কেননা এভাবে লাগিয়ে রাখলে ধোয়ার সময় অনেক সুবিধা হয়, তখন জলটা দেওয়ার সাথে সাথে চুলটা খুলে যায়, তখন আর চুলে জট টট কিচ্ছু লাগে না। আমি সবসময় এভাবেই হেনা লাগাচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না। আর হেনা ইউজ করলে চুলের অনেক ভালো, চুল একদম পড়ে না, মানে অন্তত মাসে 2 থেকে 3 বার যদি হেনা করা যায় চুল তো একদমই পড়বে না, আমি মানে গ্যারেন্টি দিচ্ছি, কেননা এটা অনেক ভালো, হেনা অনেক ভালো চুলের জন্য। তো আমি হাত দিয়ে এভাবে লাগাই, হাতে আর কিছু পরলাম টরলাম না, হাত দিয়ে লাগাচ্ছি, আর হাত দিয়ে লাগাতে অনেক সুবিধা হয়। আর দেখো হেনা লাগাতে হলে একদম মুখে কানে টানে তারপর গলায় লেগে যায়, এটা সবারই হয় কোনো কথা ব্যাপার না, হেনাটা লাগিয়ে তারপর ওই একটু কাপড় দিয়ে বা ভালো করে মুখটা ধুয়ে নিলে হয়ে যায়।
যে কিচ্ছু ব্যাপার না। তো দেখো আমার সামনে একটু লাগানো হয়ে গেছে সামনের দিকটা, এবার কানের দিক থেকে নিলাম চুল, নিয়ে একদম গোড়ার থেকে চুলের আগা পর্যন্ত টেনে টেনে এভাবে লাগিয়ে আবার খোঁপা করে নিচ্ছি। এভাবে তোমরাও বাড়িতে করবে, আর কেমন ফল পাও সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। আর এর থেকে কোনো ভালো যদি হেনা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি ইউজ করব। আর আমার অত মানে আমি মাসে মানে একবারই করি, আমার দু তিনবার আর করা হয় না, কেননা আমার তো ছোট বাচ্চা, বাচ্চাকে সামলে আর এসব করা হয় না। আর হেনা টেনা করতে হলে পুরো মানে একটা দিন সময় লাগে, তো সেই জন্য আমি আমাকে কমেন্টটা অনেক দিন আগেই করেছিল আমার বন্ধুটা, তো আমার আর করা হয়ে মানে আমি আর করতে পারিনি, তো সেই জন্য সরি, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে মানে আমি করতে পারি না, আমার সময় হয় না, তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছে। তাই কিছু মনে করো না, তো আজকে সেই জন্য আমি তোমার হেয়ার কেয়ারটা তোমার কাছে শেয়ার করলাম, আর সবার কাছে, সব বন্ধুদের কাছেই, আমার পরিবারের শেয়ার করলাম কেমন লাগলো আমার হেয়ার কেয়ার, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। তো দেখো এবার আমার সামনের দিকের পুরো হয়ে গেছে হেনা লাগানো, এবার আমি পেছনের দিকে চুলগুলোতে লাগাচ্ছি। আর হেনাটা যদি কেউ লাগিয়ে দেয় না তাহলে তো অনেক সুবিধা হয়, মানে তাহলে একদম পুরো প্রপার হয়, নিজে লাগাতে গেলে মানে অনেক অসুবিধা হয় আর কি পেছনের দিকটা লাগাতে, তো সেই জন্য আর কি করব নিজে, আমার তো আমার বাড়িতে কেউ নেই যে আমাকে এইভাবে লাগিয়ে দেবে, তো আমার নিজেকেই লাগাতে হয়, আমি এভাবেই লাগাই। তো দেখো আমার জামায় টামায় পড়ে যাচ্ছে, নাইটি টাইটিতে পুরো হেনা পড়ে যাচ্ছে, তো হাত দিয়ে মুছে নিচ্ছি, পরে আর কেচে নেবো, কী হবে উঠে যাবে সে কোনো ব্যাপার না। আর এদিকে দেখো আমার কপাল পুরো হেনা হেনা হয়ে আছে, পরে লাগিয়ে একবারে সব মানে পুরো চুলের মাথায় লাগিয়ে তারপর আমি মুখটা ধুয়ে নেব, সে কোনো ব্যাপার না, উঠে যাবে আবার কি হেনাই। আর এদিকে দেখো আর একটু চুল বাকি আছে আমার, আর হেনা এমন জিনিস যে কম হয়ে গেলে যদি চুলে বাকি চুলগুলোতে লাগানো না যায় সেটা আমার অনেক টেনশন থাকে, তাই একটু প্রথম দিকে একটু মানে কম কম লাগাই, পরে দিয়ে একটু বেশি করে লাগাই, কেন যদি কম পড়ে যায় মনের মধ্যে একটা ভয় থাকে, যদি কম হয়ে যায় কম হয়ে যায় পরে দিয়ে বাকি চুলগুলোতে লাগবে না, তো সেই জন্য প্রথম চুলগুলোতে আমি একটু কম লাগাই, কিন্তু পরে একদম বেশি বেশি করে লাগাই। তোমরা তোমাদের ওই আন্দাজ করে নিয়ে নেবে, কেননা সবের চুলের লেন্থ তো এক হয় না, সব কারো ছোটো থাকে কারো বড়ো থাকে, তো সেই জন্য তোমরা হিসাব করেই হেনাটা নিও। আর সবসময় চেষ্টা করবে হেনাটাকে আগের দিন ভিজিয়ে রাখতে, তাহলে অনেক সুন্দর কালার হয়, কেননা সারা রাত ভেজানো থাকলে কালারটা বের হয়। তো দেখো আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে, আর বাকি একটু এই চুলটা বাকি আছে, তো সেটা তো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে এবার এভাবে মানে পেঁচিয়ে নিলাম, পুরো খোঁপা আমার হয়ে গেছে। এবার যে বাকি ছিল হেনাটা বাটিটা কাচিয়ে টাচিয়ে, তো সেগুলো একদম লাগিয়ে নিচ্ছি ভালো করে মাথার চারিদিকে। তো এই দেখো আমার পুরো হেনা লাগানো হয়ে গেছে, আর হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে, সে কোনো ব্যাপার না উঠে যাবে। আর এই দেখো শাওয়ার ক্যাপ, এই শাওয়ার ক্যাপটা এবার লাগিয়ে নেব। আর তোমাদের কাছে শাওয়ার ক্যাপ না থাকলে ওই প্লাস্টিক থাকে না সবজি টবজি আনার, ওই প্লাস্টিক বড় প্লাস্টিকও লাগিয়ে নিতে পারো, সে কোনো ব্যাপার না। তো দেখো আমি শাওয়ার ক্যাপ লাগিয়ে নিলাম, এবার 3 ঘন্টার জন্য রেখে দেব, তারপর মাথাটা ধুয়ে নেব জল দিয়ে শ্যাম্পু দিয়ে, তো ঠিক আছে পরে কথা বল। তো দেখো বন্ধুরা আমি চুল ধুয়ে নিয়েছি, চুলটা প্রথমে শুধু জল দিয়ে ধুয়েছি, তারপর শ্যাম্পু করেছি, আর কিছু করিনি। তো এই দেখো আমার চুল, তো কেমন লাগলো আমার হেয়ার কেয়ার, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভালো করে দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা নতুন, সেটিংটা কী বুঝতে পারি না ভিডিওর, তো সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে ভিডিওটা শেষ।